नमस्कार बंधुरा, टीम फोकासेर पक्ष थेके आपनादेर सकलके जानाई आमादेर आजकेर नतून भिडियोते स्वागतम। आज आमरा ई भिडियोर माध्यमे आपनादेर बोलबो आपनारा पाट चाषेर कोन-कोन पर्याये ভেস্টিজের कोन-कोन प्रोडक्ट व्यवहार करबेन। चलुन देरी ना करे स्टार्ट करी आमादेर आजकेर नतून भिडियो। पाट चाषेर समयकालके मोट पाँचटी पर्याये भाग करा होयेछे। প্রতিটি পর্যায়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথম পর্যায়ের নাম হলো সয়েল প্রিপারেশন। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক গ্র্যানুলস, যার পরিমাণ হবে 5 থেকে 8 কেজি প্রতি একর জমির জন্য। এটা জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাকোয়া জেল, যার পরিমাণ হবে 1 থেকে 2 কিলোগ্রাম প্রতি একর জমির জন্য। এটা জমিতে ব্যবহৃত জল এবং পুষ্টি সমূহকে দীর্ঘদিন যাবৎ ধরে রাখতে সাহায্য করবে। প্রোডাক্ট দুটো আপনারা একসাথে যে কোনো সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারেন। পাট চাষের সেকেন্ড পর্যায়ের নাম হলো সিড ট্রিটমেন্ট। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি কিলো বীজের জন্য। এই হিউমিক লিকুইড বীজের অঙ্কুরোদ্গম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটেক, যার পরিমাণ হবে 10 থেকে 15 গ্রাম প্রতি কিলো বীজের জন্য। এটা বীজের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে। আপনারা প্রোডাক্ট দুটো একসাথে যে কোনো সারের সঙ্গে মিশিয়ে বীজের মধ্যে প্রয়োগ করতে পারেন। এবার বলবো তৃতীয় পর্যায়ের কথা, যেটার নাম হলো গ্রোথ ফেজ, অর্থাৎ পাট গাছে যখন পাতা আসা শুরু হয়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 30 থেকে 40 ml প্রতি 15 লিটার জলে। এটা পাতার বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি গোল্ড, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা গাছের মেটাবলিক অ্যাক্টিভিটি ইম্প্রুভ করতে সাহায্য করবে। তৃতীয় প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা হিউমিক ও গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এবার আসি চতুর্থ পর্যায়ের কথায়, যেটা হলো ফুল আসার 20 দিন আগের সময়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো প্রোটেক, যেটার পরিমাণ হবে 40 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা পাট গাছকে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি মস, যেটার পরিমাণ হবে 30 ml প্রতি 15 লিটার জলে। এটা গাছের প্রজনন প্রক্রিয়াকে বৃদ্ধি করবে। তৃতীয় প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা প্রোটেক ও মসের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা প্রোটেক ও মস একসাথে এবং এগ্রি 82 এককভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এবার বলবো লাস্ট স্টেজের কথা, যেটা হলো ফুল আসার 20 দিন পরের সময়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো ন্যানোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলকে তার সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি গোল্ড, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে ইম্প্রুভ করতে সাহায্য করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা ন্যানোটেক ও গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। বন্ধুরা, পাট চাষের কোন কোন পর্যায়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। ভেস্টিজের এগ্রি প্রোডাক্ট ছাড়াও যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার হলো 9083044111। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেল টিম ফোকাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।